আমরা জানি আমাদের অনেক অনেকের মা আছেন যারা অনেক বয়স হয়ে গেছে বৃদ্ধা বা অনেক দাদা দাদি দাদি বা নানি আছেন তারা অনেক বয়স উপনীত হয়েছেন বৃদ্ধ হয়ে বৃদ্ধা হয়ে গেছেন আসলে ইসলামে তাদের সিয়ামের বিধানটা কি হবে তারা কিভাবে সিয়াম রাখবে এ বিষয়ে যদি একটু আলোকপাত করতেন আমাদের আত্মহারিক টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসসালামু আলা আলহাম নাবি বাদা ধন্যবাদ মাননীয় পরিচালককে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আজকে মহিলাদের সিয়াম এই প্রসঙ্গে আজকে আলোচনা হচ্ছে তো সেই ক্ষেত্রে অতিবৃদ্ধ বা অতি বৃদ্ধা নারী যারা তাদের নারী পুরুষ যারা তাদের সিয়ামের বিধানটা আসলে কি এটা হচ্ছে প্রশ্ন আসলে দেখুন ইসলাম এমন একটি ধর্ম ইসলামের কোনো বিধানে কিন্তু মানুষের সাধ্যের বাইরে বা সাধ্যাতীত কোনো বিধান কিন্তু আল্লাহর করেননি আর এই ঘোষণা আল্লাহ সুবাহনতাল্লাহ কোরআন মাজিদি দিয়েছেন সুরা বাকার দুশো ছিয়াশি নম্বর আয়াত সুরা বাকার সর্বশেষ যে আয়াত সেখানে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহ লাইকলিফুল্লাহসানুস আহা যে আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপিয়ে দেন এমনিভাবে সুরা তাগাবুনের ষোলো নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল্লাহা মাস্তাত আতম তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় কর তো সিয়ামের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটা হচ্ছে রামাজান মাসে সিয়াম পালন করা ফরজ তো এই ফরজ ইবাদতের ক্ষেত্রে যদি সাধ্যের অতিরিক্ত কোনো বিষয় হয় সেই ক্ষেত্রে করণীয় কী এই কথাও কিন্তু আল্লাহ কোরআন মাজিদে সুরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ আল্লা সুবাহনতাল্লাহ বলছেন

আর যার জন্য এই সিয়াম পালনটা কষ্টকর হয় সাধ্যাতীত হয় তার পক্ষে অসম্ভব অক্ষম সে তার জন্য রাখতে পারে না সে কী করবে ফিদিয়াতু তো মিসকিন তার জন্য বিধান হচ্ছে সেই সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে খানা খাওয়াবে ফিদিয়া দেবে তাহলে এখানে বৃদ্ধ বৃদ্ধা যারা আমাদের মধ্যে আমাদের মা চাচি নানা নানি যারা বৃদ্ধ অতিবৃদ্ধ যারা বয়সের কারণে যারা শিয়াম পালন করতে পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই বিধান এবং এই আয়াতের সমর্থনে আমরা আরেকটা হাদিসও পেশ করতে পারি সোহেল বোখারির চার হাজার পাঁচশো পাঁচ নম্বর হাদিস আবদুল্লাবিন আব্বাস রাজিউল্লাহু এই আয়াতটি তেলাওয়াত করছেন করার পরে বলছেন কালিন আব্বাস যে তিনি বলছেন লাস মানসু হা এ আয়াতটি হয়ে যায়নি মানসুখ হয়ে যায়নি এটার বিধানটা এখনও কার্যকর আছে আর এটা এই বিধানটা কি হুয়াল হুয়া শাইখুল কাবির ওয়াল মার আতুল কাবিরা যারা অতি বৃদ্ধ পুরুষ এবং বৃদ্ধ পুরুষ এবং বৃদ্ধা নারী তারা আনে ইয়াসুমা যারা সিয়াম পালন করতে অক্ষম পারে না তো তারা কি করবে তিনি বলছেন ফাল মাখানা কুল ইয় মিসকিনা সেজন্য তার প্রত্যেকটা দিনের জন্য প্রত্যেকটা সিয়ামের জন্য বিনিময় একজন করে মিসকিনকে খাদ্য দান করে তাহলে এটাই হচ্ছে যারা অক্ষম বা অপারগ বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে তারা সিয়াম পালন করবেন না না করে তারা সিয়ামের বিনিময়ে ফিদিয়া দিবেন একজন মিসকিনকে তারা খাওয়াবেন দেখুন এখানে আনাসবিন মালেক রাতনু একজন বিখ্যাত সাহাবি তিনি নিজেও তার মৃত্যুর এক বছর আগে আবার কারো কারোর মতো দুই বছর তিনি সিয়াম পালন করতে পারেননি অক্ষম ছিলেন তখন কিন্তু তিনি এই শ্যামের বিনিময়ে এইভাবে ফিদিয়ে দিয়েছিলেন তিনি একদিনে ত্রিশ জন মিসকিনকে ডেকে তিনি উত্তম খাবার তৎকালীন যেটা শরিত খাবার যেটাকে বলা হয় অর্থাৎ গোস্ত এবং রুটি রুটি গোস্ত দিয়ে তিনি তাদেরকে ওই শ্যামের

তাদের না পারার তো একটা বিধান থাকবে না পারলে তো আল্লাহ বলেছেন চাপিয়ে দিবেন না আসলে এখানেও ঠিক তাই তারা এর বিনিময়ে ফিদিয়া দেবেন এটাই হচ্ছে তাদের ক্ষেত্রে মাসালা এখানে কোনো সকল লাভা এখানে একমত এখানে একটা বিষয় আছে সেটা হলো যে এই ফিদিয়া দেওয়ার ক্ষেত্রে যদি কেউ প্রতিদিন খাওয়াতে চায় বা প্রতিদিনের পরিবর্তে প্রতিদিন দেয় সেটাও দিতে পারে যেভাবে আনাস নাম কথা বললেন জানা এইভাবে দিনে সেটা যদি কেউ যদি তিরিশ দিনের অগ্রিম দেয় অথবা করে দেয় তাও কিন্তু তারিদিয়াটা যদি অগ্রিম দয় দিতে পারে আবার যদি সে প্রতিদিন আলাদা আলাদা করে দেয় সেটাও দিতে পারবে সেটাও যদি কেউ খাবার দেয় কাউকে সেটাও করতে পারে অথবা বাড়িতে ডেকে নিয়ে এসেও খাওয়াতে পারে যেটা তার সুবিধা মনে করে সেটাই করতে মূল কথা হচ্ছে তিনি শিয়াম পালন না করে আমাদের মা হতে পারে তারা যদি সম্ভব না হয় তারা কষ্ট করবেন না নিজেদের উপরে সাধ্য বোঝা চাপিয়ে না যেহেতু আলম জন্য অপশন দিয়েছেন তারা এই সুযোগ কেন গ্রহণ করবে না অবশ্যই তারা গ্রহণ করবে আর যদি সিএম রাখতে পারে তাহলে তো কোনো কথা নেই অবশ্যই সিএম তারা রাখবেন মহাদারা আপনাকে